আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম ক্ষীর বা পায়েস, যে যাই বলেন। এর জন্য আমার লাগবে বিরুন চাল, গুড়, নারকেল গুড়, দুধ। প্রথমে আমি 1.5 কাপ বা 1.5 কাপ পরিমাণ বিরুন চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এই যে আমি হাঁড়িতে বসিয়ে দিলাম। আর দিলাম 3 কাপ পরিমাণ গরম পানি, 2টি তেজপাতা। এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি, কারণ স্টিকি রাইস বা বিরিয়ানি চাল খুব তাড়াতাড়ি হাঁড়িতে লেগে যায়, সেই জন্য আমি গরম পানি ইউজ করেছি। এর ফলে তাড়াতাড়ি রাইসগুলো ফুটেও যাবে বা সফট হয়ে যাবে। আমার রাইসগুলো প্রায় সফট হয়ে এসেছে। এই পর্যায়ে আমি 1 লিটার দুধ ইউজ করব। প্রথমে আমি 1/2 লিটার দুধ দিব। এই 1/2 লিটার দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রাইসগুলোকে আলাদা করে নিব, কারণ একত্রে দলা হয়ে যায়, যেহেতু স্টিকি রাইস। এই রাইসগুলো অনেক স্টিকি, এগুলো বাংলাদেশি স্টিকি রাইস না বা বিরিয়ানি চাল না। এতে এই 1/2 লিটার দুধ দিয়ে আমি সুন্দরভাবে আলাদা করে ফেললাম। এখন আমি বাকি যে 1/2 লিটার দুধ ছিল সেই দুধটা ঢেলে দিলাম। এই তো, তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। যখন ব্লক চলে আসবে তখন আমি গুড়টা ঢেলে দিব। এটা অনেক ইজি একটি রেসিপি, আপনারা যে কোনো সময় তৈরি করতে পারেন। যারা সুইট বা মিষ্টি জাতীয় জিনিস খেতে পছন্দ করেন। এই যে এখানে আমি মরসা গুঁড়ি ইউজ করতেছি। মরসা গুঁড়ি ইউজ করার পর ভালো করে নেড়ে চেড়ে আমি 3-4 মিনিট পর নারকেল গুঁড়োটা ইউজ করে নিব। এখানে আমি 1/2 কাপ নারকেল গুঁড়ো ইউজ করেছি। আপনারা চাইলে কম বেশি আপনাদের চাহিদা অনুযায়ী ইউজ করতে পারেন। এখানে আমি নিয়েছিলাম ফ্রেশ নারকেল কুড়ানো, আপনারা সপেরটাও ইউজ করতে পারেন, সব থেকে যে রেডিমেড প্যাকেটের মধ্যে পাওয়া যায় বা ফ্রোজেন। এতে তৈরি হয়ে গেলে খুব মজাদার একটি ক্ষীর বা পায়েস। নারকেল দেওয়ার সময় আমি 2 পিস কমলার খোসাও দিয়েছিলাম, এতে সুন্দর একটা স্মেল আসে। যারা পছন্দ করেন দিতে পারেন, আর পছন্দ না করলে আপনারা এটা স্কিপ করতে পারেন। এই তো, খুব মজাদার একটি রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। ঠান্ডার দিনে বা শীতের দিনে এটা অনেক মজা। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।